দেখুন এবার কিমের রক্ষক যখন ভক্ষক। ভারী নিতম্বের কারণে বিশ্বে আলোচিত তারকা কিম কার্দাশিয়ান গত বছর অক্টোবরে প্যারিসে ডাকাতের কবলে পড়ে নিজের নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দেন এই রিয়েলিটি তারকা। আর আগে পিছে দেখা যায় সশস্ত্র নিরাপত্তা রক্ষীদের, কিন্তু যাকে কিনা আচমকা আঘাত থেকে রক্ষা দেওয়ার জন্য পয়সা খরচ করে রাখা, সেই কিনা জন্ম দিল নতুন চমকপ্রদ খবরের। আসলে কি সেই ঘটনা যার প্রেক্ষিতে বলা হচ্ছে রক্ষক যখন ভক্ষক? পাঠকের উদ্দেশ্যে জানানো হচ্ছে, সম্প্রতি নিউ ইয়র্কে ফোর্বস ওম্যান সামিটে হাজির হয়েছিলেন কিম কার্দাশিয়ান। কর্পোরেট পোশাকে কালো ব্লেজারে সেই সম্মেলনে হাজির হন কিম। তাকে সুরক্ষিতভাবে পৌঁছে দেওয়ার জন্য সেখানে হাজির হন তার নিরাপত্তারক্ষীও। আর সেখানেই দেখা যায় আচমকা সেই নিরাপত্তারক্ষীর দায়িত্বে থাকা ব্যক্তির হাত চলে যায় কিমের নিতম্বে। তারকাকে ঘিরে থাকা ছবি শিকারীদের চোখ ফাঁকি দেয়া গেল না এই দৃশ্য। নিতম্বে হাত পড়তেই ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে, আর সেখানে গিয়ে আচমকাই ফের বিতর্কের শিকার হলেন কিম। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।